আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি লাবণ্য লিজা। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। দীর্ঘ 7 বছরের বৈরিতার অবসান ঘটিয়ে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের চুক্তি করেছে ইরান। আগামী 60 দিনের মধ্যে নিজ নিজ দূতাবাস খুলবে দুই দেশ। সেই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের আভাস দিয়েছে ইরান। শিগগিরই যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দি বিনিময় হতে পারে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেছেন, এ বিষয়ে প্রাথমিক একটি চুক্তি হয়েছে ওয়াশিংটনের সঙ্গে, তবে মার্কিন কর্মকর্তারা এখনও বিষয়টি স্বীকার করেননি। আল জাজিরা জানিয়েছে, রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে রোববার হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেন, গত কয়েকদিনে ইরান ও যুক্তরাষ্ট্র একটি চুক্তিতে পৌঁছেছে। ওয়াশিংটনের পক্ষে সবকিছু ঠিক থাকলে স্বল্পমেয়াদে বন্দি বিনিময় প্রত্যক্ষ করতে যাচ্ছি আমরা। এর আগে চীনের মধ্যস্থতায় দেশটির রাজধানী বেইজিংয়ে ইরান ও সৌদি আরবের মধ্যে ওই ঐতিহাসিক চুক্তি হয়। তবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান রোববার এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানের সঙ্গে চুক্তি হওয়ার অর্থ এই নয় যে সবকিছু সমাধান হয়ে গেছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় তেল কোম্পানি এনআইওসির এক্সপ্লোরেশন অপারেশনস বিভাগের প্রধান মেহেদি ফাকুর জানিয়েছেন, দেশটির দক্ষিণ উপকূলীয় ওমান সাগরে নতুন করে আবিষ্কৃত একটি গ্যাস ক্ষেত্রে আনুমানিক 200 ট্রিলিয়ন কিউবিক ফিট প্রাকৃতিক গ্যাসের মজুদ পাওয়া গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য আগামী মাসে প্রকাশ করা হবে। প্রাকৃতিক গ্যাসের মজুদের দিক দিয়ে রাশিয়ার পরই অবস্থান করছে ইরান, তবে গ্যাস উত্তোলনের দিক দিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর অর্থাৎ তৃতীয় অবস্থানে রয়েছে দেশটি। ইরান দৈনিক 100 কোটি ঘনমিটার গ্যাস উত্তোলন করে, তবে আগামী 200 বছরের চাহিদার কথা বিবেচনায় রেখে মজুদের তুলনায় উত্তোলনের মাত্রা কম রেখেছে দেশটি। এদিকে নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের তেল রপ্তানি বেড়েছে। দেশটির তেলমন্ত্রী জাবাড ওয়াজি জানিয়েছেন, 2018 সালের পর ক্রুড অয়েল রপ্তানি বেড়ে সর্বোচ্চ হয়েছে। তিনি জানান, চলতি অর্থবছরে 83 মিলিয়ন ব্যারেল ক্রুড তেল রপ্তানি করেছে ইরান। আগের বছরের তুলনায় ইরানের গ্যাস রপ্তানি বেড়েছে 15%। উত্তর কোরিয়া আবারও একটি সাবমেরিন থেকে দুটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া শুরু করার কয়েক ঘণ্টা আগে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। 2018 সালের পর সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করেছে ওয়াশিংটন সিউল। সোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA জানিয়েছে, সম্প্রতি উত্তর কোরীয় নেতা কিম জং উন একাধিক অস্ত্র উৎক্ষেপণ তদারকি করেছেন এবং সেনাবাহিনীকে প্রতিপক্ষের যুদ্ধের প্রস্তুতিমূলক পদক্ষেপ প্রতিহত করার প্রচেষ্টা জোরদার করার নির্দেশ দিয়েছেন। তার কয়েকদিন পরই এই পরীক্ষা চালানো হলো। আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে সাম্রাজ্যবাদী এবং দক্ষিণ কোরিয়াকে তার পুতুল বাহিনী উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্রমাণ করে যে উত্তর কোরিয়া তথাকথিত সামরিক কৌশলের ধ্বংসাত্মক শক্তির বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে দৃঢ় সংকল্প। উত্তর কোরিয়ার লক্ষ্যের মধ্যে পরমাণু ওয়ারহেড দিয়ে পরীক্ষা করা ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো সজ্জিত করার বিষয়ে রয়েছে বলে জানিয়েছে KCNA। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে আক্রমণের মহড়া হিসেবে দেখছে পিয়ং ইয়ং। আত্মরক্ষার জন্য নিজের পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রয়োজনীয় বলে যুক্তি দিয়েছে উত্তর কোরিয়া। সোমবার ভোরে 10 দিনব্যাপী ফ্রিডমশীল শীর্ষক যৌথ মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এর কয়েক ঘণ্টা আগে ক্ষেপণাস্ত্র দুটি ছড়ে উত্তর কোরিয়া। সিউল এবং ওয়াশিংটনের সাম্প্রতিক সম্পর্ক জোরদারের প্রেক্ষাপটে 2022 সালে রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি। সৌদি তেল জায়ান্ট আরামকো বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যে 2022 সালে $16,110 কোটি মুনাফা করেছে। বার্ষিক প্রতিবেদনে কোম্পানিটি জানিয়েছে, তালিকাভুক্ত কোম্পানি হিসেবে এক বছরের মধ্যে এটি তাদের সর্বোচ্চ মুনাফা। BBC জানিয়েছে, 2021 সালের তুলনায় রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানিটি 46.5% বেশি মুনাফা করেছে। যুদ্ধের কারণে জ্বালানি তেলের উচ্চ মূল্য, আগের তুলনায় বেশি তেল বিক্রি এবং পরিশোধিত তেলে আরও বেশি লাভ করার মাধ্যমে বিপুল এই মুনাফা এসেছে। আরামকোর প্রকাশিত তথ্যে বলা হয়েছে, 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের ফলে জ্বালানি মূল্য বৃদ্ধি পেয়েছে। আরামকোর মতো গত বছর বিপুল মুনাফা করেছে BP, শেল, এক্সন মোবিল ও শেভরনের মতো বিশ্বের অন্যান্য বড় তেল কোম্পানিগুলো। এদিকে সৌদি কর্তৃপক্ষ এখন থেকে সপ্তাহে 3 দিন ছুটির বিষয়ে চিন্তাভাবনা করছে। বিষয়টি নিয়ে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। খালিজ টাইমস জানিয়েছে, সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিভাগ সপ্তাহে 4 দিন কাজ ও 3 দিন ছুটির বিষয় নিয়ে ভাবছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরবের বর্তমান শ্রম ব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরি বিষয় বিবেচনাধীন। এর লক্ষ্য হল সৌদি আরবে কাজকে আরও আকর্ষণীয় করে তোলা, কারণ দেশটি স্থানীয় ও আন্তর্জাতিকভাবে বিনিয়োগকে আকৃষ্ট করছে। বর্তমানে সৌদি আরবের অধিকাংশ প্রতিষ্ঠানে সাধারণত শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে সংযুক্ত আরব আমিরাত দেশটির কিছু অংশে সপ্তাহে তিন দিন ছুটি চালু করে। এতে একদিকে যেমন উৎপাদন বাড়ছে, তেমনি অসুস্থতার কারণে কর্মীদের নেওয়া ছুটিও কমছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজেপি যেখানে রাস্তা নির্মাণ করছে, কংগ্রেস সেখানে তার কবর খুঁড়ছে। তিনি বলেন, কংগ্রেস আমার কবর খননের স্বপ্ন দেখছে, আর আমি বেঙ্গালুরু মৈশুরু এক্সপ্রেস ওয়ে তৈরি করে জীবনকে সহজ করার চেষ্টা করছি। এনডিটিভি জানিয়েছে, রোববার মান্ডা এবং হুবলি ধারওয়াড় জেলায় প্রায় ১৬,০০০ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বেঙ্গালুরু মাইশুরু এক্সপ্রেস ওয়ে উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। এ সময় মোদি তেরি কবর খুদেগি স্লোগানের জন্য কংগ্রেসকে কটাক্ষ করে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস মোদির কবর খনন করার স্বপ্ন দেখছে, কিন্তু তারা জানে না যে মা বোন এবং দেশের মানুষের আশীর্বাদ আমার সুরক্ষা ঢাল হিসেবে কাজ করে। কংগ্রেস মোদির কবর খনন করার স্বপ্ন দেখতে ব্যস্ত, আর আমি বেঙ্গালুরু মৈশুরু এক্সপ্রেস ওয়ে তৈরিতে এবং দরিদ্রদের জীবনযাত্রার উন্নতিতে ব্যস্ত। আগামী ১৪ মে তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির সুপ্রিম ইলেকশন বোর্ড শনিবার ঘোষণা করেছে যে ৩৬টি রাজনৈতিক দল আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। ডেইলি সাবাহ জানিয়েছে, নির্বাচন কমিশনের প্রধান আহমেদ ইয়েনার ভোটের সময় এবং নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্য জানিয়ে দিয়েছেন। এর আগে আসন্ন নির্বাচন নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন সংশ্লিষ্টরা। কমিশন জানিয়েছে, দেশটির যোগ্য নাগরিকরা সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সময়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচনে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা একে পার্টি প্রধান দল, এছাড়া কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি তথা পিকেকে পন্থী পিপলস ডেমোক্রেটিক পার্টি এইচডিপি অংশ নিতে পারবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রোববার ভূমিকম্প বিধ্বস্ত হাতায় প্রদেশ পরিদর্শন করেছেন। এ সময় তিনি বলেছেন, ভূমিকম্পের পর তার সরকার রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠান, জনবল তথা সামরিক বাহিনী, পুলিশ, পেশাদার স্বাস্থ্যসেবক, শিক্ষাবিদ এবং বিমান থেকে জাহাজ পর্যন্ত মোতায়েন করেছেন, যাতে দ্রুত সময়ের মধ্যে এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানো যায়। তিনি বলেন, কারও কোনো সন্দেহ থাকা উচিত নয় যে ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চলে রাষ্ট্র ও জাতির সমস্ত সামর্থ্য একত্রিত করা হয়েছে। তুর্কি নেতা দাবি করেন, এমন একটি বিপর্যয়ের মুখে তুরস্কের চেয়ে দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারে এমন কোনো দেশ নেই। সর্বশেষ তথ্য অনুযায়ী ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪৮,০০০ ছাড়িয়ে গেছে। গত বছরের ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। যুদ্ধের এক বছর পেরিয়ে গেলেও কোনো সমাধানে আসতে পারেনি কোনো পক্ষই। এ যুদ্ধের জন্য পশ্চিমারাও তাদের গণমাধ্যমে রাশিয়াকে তুলোধুনো করেছে। তবে পশ্চিমা দেশগুলোর মতো যুদ্ধের জন্য এককভাবে রাশিয়াকে দায়ী করতে নারাজ পোপ ফ্রান্সিস। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইউক্রেন যুদ্ধের জন্য এককভাবে রাশিয়াকে দায়ী করা যাবে না, বরং এর পেছনে চালিকা শক্তি হিসেবে কাজ করছে বেশ কয়েকটি সাম্রাজ্যবাদী শক্তির স্বার্থ। আনাদোলু জানিয়েছে, ইতালীয় সুইচ টেলিভিশন আরএসআইকে দেওয়া সাক্ষাৎকারে এমন এক কথা বলেছে পোপ ফ্রান্সিস। রোববার সম্প্রচারিত সাক্ষাৎকারের গুরুত্বপূর্ণ উদ্ধৃতিগুলো প্রকাশ করেছে ভ্যাটিকান বার্তা সংস্থা। প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাৎকারে ৮৬ বছর বয়সী খ্রিস্টীয় ধর্মগুরু পোপ বলেছেন, শান্তির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুত আছেন তিনি। পোপ যুক্তি দিয়ে বলেন, অস্ত্রশিল্পগুলো হল যুদ্ধের অন্যতম প্রধান সুবিধাভোগী। এক্ষেত্রে একজন বিশেষজ্ঞের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, যদি এক বছরের জন্য অস্ত্র উৎপাদন করা না হয়, তাহলে বিশ্বে ক্ষুধার সমস্যা মিটে যেত। এটি একটি বাজার, যুদ্ধ লাগানো হয়, পুরনো অস্ত্র বিক্রি হয়, নতুন অস্ত্রের পরীক্ষা চলে। এদিকে বাখমুত শহরের নিয়ন্ত্রণ নিয়ে রুশ বাহিনী ও ইউক্রেনের মধ্যে তীব্র লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। গত ২ দিনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উভয় পক্ষের। সংবাদ মাধ্যমগুলো বলছে, রাশিয়া ও ইউক্রেনের ৫% সেনা নিহত হয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।